এনে এটা ঘর সাজুতে কিমান আশা আকাঙ্ক্ষা লুকাই থাকে এজন পিতৃর। হওঁতে এই ঘরট দুগৰাকী পুত্র আর এগৰাকী কন্যা সন্তানের সৈতে এখন সুখর সংসার আছিল এই বৃদ্ধজনের। কন্যা বিয়া হয়ে ওলাই গল, দুই পুত্রই বিয়া পাতিলে, পত্নীয়ে ইহ সংসার এরিলে, আর তারপিছত এয়া আপনার চকুর সম্মুখত এই ঘরখনের অবস্থা। নিচাশক্ত হয়ে বরপুত্রই প্রায় মারধর করেছিল এইজন অকলশরিয়া বৃদ্ধক। বরপুত্রক ত্যায্য পুত্র করে ঘরের পর উলিয়াই দিছিল হরচরণ সিংয়ে। সরুপুত্রই পত্নীসহ গুছি গেছিল শিলিগুড়ি, আর এতিয়া কোনেও খবর নলয় এই বৃদ্ধ পিতৃর। সবে জানে নাহর লড এটা আছে মহাদুষ্ট, সে মোট মারি কেনে প্রহার করেছে, বহু নষ্ট করেছে। মানে সকলকে খুব ভাল পাইছিল, গোটে সমাজখানের মোট খুব মিল, কিন্তু শেষমেঘ এটা যদি নাকি ভুগিব লগাত পড়ছো, কি করি আপনার খরচ পাতি কিনা দিয়ে নে দিয়ে না হাবি জঙ্গলেরে ভরি পড়া এই ঘরটোর অকলশরিয়া বাসিন্দা এজন পিতৃ। বিছনাখনেই একমাত্র সঙ্গী, দুর্বল হয়ে পড়েছে শরীরটো। নিখুকটিয়া দেহাতুরে হাতত লাখুটিডাল ধরক বরক খোজেরেই নিজেই সকল কাম করে, রন্ধা বঢ়ারপর ঘরখনের সকল কাম। এনেকয়ও মানুষ চলিব পারে নে? কিন্তু চলিছে। 88 বছরিয়া রহার চাপরমুখ সিঙ্গর হরচরণ সিঙর এতিয়া অবস্থা এনেকাই, সকল থাকিও আজি একো নাই হরচরণ সিঙর। খাসতিয়া কেইটামান টকাৰে কোনোমতে চলি আছে। আগৰ যিজনকে মোৰ ডিপজিট পইচা মোৰ আছিলে তাকে অলপ ভাঙি ভাঙি খাই আছোঁ। দুটা বস্তু, ঘৰৰ বস্তু বেছিও দিওঁ, বেছি যিখানে বহুত কিছু অসুবিধা, বজাৰ কৰিব লাগে, কাবাক কৈ কৈ পিনে আনি দিওঁ, কিবা বস্তু দৰকাৰ হ'লে আনি দিওঁ, ঔষধ দৰকাৰ হ'লে আনি দিওঁ। আৰু ফোন কৰিলে কোনোবাই কেতিয়াবা আহে, কোনোবা নাহে, খাব নাপালে, নহলেও ফিল্টাৰ পানী আছে, গেছ আছে, নিজে অকণ যি পাৰোঁ অকণ বনাই কেনে খাওঁ, চাহ তাহ খাবলৈ হয়। ভাতো বনাওঁ সময়ত, ভাত সিজিও কেতিয়াও নিসিজিও, যেতিয়াই নহওক। বহুতেই কয় বৃদ্ধাশ্রমত থাকিব লাগে, কিন্তু নিজে হাতে গড় দিয়া এখন ঘর, ঘরের ভেটি এরি বৃদ্ধাশ্রমত থাকিনো কেনেকৈ? এতিয়া বৃদ্ধগৰাকীৰ এই করুণ অবস্থাত এজন সহায়ক লাগে। খবর লৈছে চাপরমুখ শিখ সমাজ আর রহা জ্যেষ্ঠ নাগরিক মঞ্চয়। কিন্তু এতিয়া কোনোবা এজন সহায়কর অপেক্ষারে অপেক্ষারত এইজন বৃদ্ধ। কিবা এটা করিব পাৰি নেকি বাৰু? ৰহাৰ পৰা বিপুল মেধি, DY 365।